ওয়ান ডাউন টু মোর টু গো। বছরের শুরুতেও যেখানে ধরেই নেওয়া হয়েছিল এবার গুয়ার্দিওলা মৌসুম শেষে প্রিমিয়ার লিগ মিস করার আক্ষেপে মাথা চাপড়াবেন, তাদের মুখেই উল্টো চুনকালি পড়েছে। দুই ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ ট্রফিতে চুমু খেয়েছেন গুয়ার্দিওলা, কেভিন ডি ব্রুইনা, হ্যালান্ড, গ্রিলিশ, রদ্রি, গুন্ডোগান, অ্যান্ড দিস ইজ হাউ দে ম্যানেজ টু উইন ইট আগেন। ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতেছে তো কি হয়েছে, এবারের মৌসুমে অন্তত পেপ গুয়ার্দিওলা কোনোভাবেই হাসি ঠাট্টার মুড়ে ছিলেন না। বছরের শুরু দিকে কথা যদি আপনি একটু মনে করে দেখেন, এই বছরের জানুয়ারি মাস যখন চলে গুয়ার্দিওলার শীর্ষ আর্তে তার আর্সেনাল তখন 8 পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের টপে, আর ম্যান সিটির অবস্থা তখন তথৈবচ বলছি এই কারণে, কারণ টেবিলে দ্বিতীয় স্থানে থাকলেও এরকম অগোছালো ম্যান সিটিকে অন্তত পেপ গার্দিওলার অধীনে আপনি কখনোই দেখেননি। মাঠে খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ, খেলার ধরন নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না গুয়ার্দিওলা। স্পার্সের সঙ্গে প্রথম হাফে 2 গোলে পিছিয়ে পড়েও 4-2 গোলে ম্যাচ জিতেছিল জানুয়ারি মাসে ম্যানচেস্টার সিটি। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে গার্দিওলার মুখেই শুনে নিন তার সেই সময়ের অভিব্যক্তিটা। From the stomach, from the guts. Passion, fire and desire and to win and from the minute one. মাঠের টেনশন, প্লেয়ারদের কোহিশনের অভাব টের পাওয়া গেল স্পার্সের সঙ্গে ফিরতি লিগের অ্যাওয়ে ম্যাচে। ক্যালেন্ডারে তখন মাত্র ফেব্রুয়ারি মাস, ম্যাচটা তারা হারলো 1-0 গোলে, কিন্তু এর মাঝে ঘটে গেছে অনেকগুলো ঘটনা এবং এই ম্যাচের পরেও ঘটবে আরও অনেক ঘটনা, যার কারণেই প্রিমিয়ার লিগের এই টাইটেলটায় হাত দিতে পারলো ম্যানচেস্টার সিটি এই সব ঘটনাগুলোর কারণে। একটু ফিরে যাই বিশ্বকাপ শেষ হবার পরের সময়টাতে, জানুয়ারি মাসে সিটির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ম্যান সিটি ছেড়ে ধারে জোয়া কানসেলোর বায়ার্নে চলে যাওয়া। তবে কানসেলো যাবার আগে আরেকটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটলো ক্লাবে। ম্যানচেস্টারের আইভি রেস্টুরেন্টে সকল ক্লাব ক্যাপ্টেন অর্থাৎ গুন্ডোগান, কেভিন ডি ব্রুইনা, রদ্রি, কাইল ওয়াকার এবং ব্যাকরুম স্টাফরা মিলে একটা বৈঠক করলেন। এভাবে তো চলতে দেয়া যায় না, প্লেয়ারদের যেই বডি ল্যাঙ্গুয়েজ এবং ভক্তদেরও যেই রিসেপশন পাওয়া যাচ্ছিল মাঠে সেটা নিয়ে তারা মোটেও সন্তুষ্ট নন। জানুয়ারি মাসেই বেশ কয়েকবার প্রেস কনফারেন্সে গার্দিওলা খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ, মাঠে ভক্তদের প্রেজেন্স, দলের প্রতি ডেডিকেশন সব কিছু নিয়ে আসলে প্রশ্ন তুলছিলেন। ট্রেনিং গ্রাউন্ডে খেলোয়াড়দের সম্পর্ক আর বন্ধন কিভাবে উন্নতি করা যায় সে নিয়ে রেস্টুরেন্টে চলল আলাপ, বিশ্লেষণ, আলোচনা, সেটা কিন্তু জানুয়ারি মাসের কথাই বলছে। কিন্তু মাঠে আর ট্রেনিং গ্রাউন্ডে গার্দিওলার সঙ্গে কোনোভাবেই বনিবনা হচ্ছিল না কানসেলোর, কিন্তু ঠিক সেটা কী কারণে সেটা এখনও অজানা। তবে বিশ্বকাপের সময় থেকে একটা চোটপাট করার মুড়ে ছিলেন কানসেলো। ম্যানচেস্টার রাইভাল দিয়েগো দালোর কাছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ তিনি জায়গাটা হারালেন, আর ম্যান সিটিতে এসে হারালেন সেই জায়গাটা রিকো লুইস আর নেইথান অ্যাকের কাছে। খেললেন ক্যারাবাও কাপে সাউদাম্পটনের বিপক্ষে, যেই ম্যাচে ম্যানচেস্টার সিটি সেন্টদের কাছে 2 গোলে হেরে বাদ পড়ে যায় কাপ কম্পিটিশন থেকে। এই ম্যাচটা কিছুদিন আগে রিভিউ করার সময় পেপ গার্দিওলা বলছিলেন একটা প্রেস কনফারেন্সে, এই মৌসুমের সবচেয়ে জঘন্য ম্যাচটা সেটা ছিল সেই সাউদাম্পটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটি যে ম্যাচটা, যেটা তারা 2-0 গোলে হেরে গেছিল। আরও কিছুদিন পর সিটি রাইভাল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো গুয়ার্দিওলার দল, সেটাই ছিল কানসেলোর সিটি জার্সিতে এই বছরে এই মৌসুমে অন্তত শেষ ম্যাচ। দলের জায়গা না পেয়ে কানসেলোই সিটি ছেড়ে দিতে চাইলেন, সেখানে গার্দিওলা খুব একটা দ্বিধাবোধ করেন নাই, যেখানে কিনা গত 2 মৌসুমের সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হবার মিশনে এই কানসেলোর ইনভার্টেড ফুলব্যাক রোল গার্দিওলার জন্য ছিল অন্যতম একটা বড় অস্ত্র, সেখানে তাকে বায়ার্নের কাছে তিনি ছেড়ে দিতে একবারও ইতস্তত বোধ করেননি। বায়ার্ন থেকে তিনি আর ফিরবেন কিনা, কানসেলো ম্যানচেস্টার সিটির জার্সিতে আর কখনো তার মাঠে নামবেন কিনা সেটা অবশ্য অন্য একটা আলাপ, সেটা হয়তো পরে কোনো এক সময় ট্রান্সফার মৌসুমে করা যাবে। কানসেলো যাবার ঠিক 10 দিন পর অ্যাস্টন ভিলা ম্যাচে পোস্ট প্রেস কনফারেন্সে গার্দিওলাকে আবারও প্লেয়ারদের মনোভাব এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি তখন বললেন, আগের থেকে এখন অবস্থা বেশ ভালো, কিন্তু কানসেলো যাবার পরই সিটির জন্য এলো একটা বড় ধাক্কা, এবং সেটাই এই অ্যাস্টন ভিলার ম্যাচের বিপক্ষের ঠিক আগে এবং স্পার্সের ম্যাচে হারার ঠিক পরে। 2009 থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক অসঙ্গতি, কোচদের বেতনের চুক্তির বাইরে অর্থযোগ এবং প্লেয়ারদের ট্রান্সফারে অস্বচ্ছতা সহ প্রায় 100-এরও বেশি নিয়ম ভঙ্গের অভিযোগ আসে গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এই অভিযোগগুলো সত্য কি সত্য নয় সেটা প্রমাণ হতে আরও অনেক বছর লেগে যাবে, এবং সেগুলো যদি সত্য প্রমাণিত হয় তবে এই বছরগুলোতে যে শিরোপাগুলো ম্যানচেস্টার সিটি অর্জন করেছে সেটা কেড়ে নেওয়াও হতে পারে, সেই শাস্তি কিন্তু তাদের হতে পারে। আরও আছে পয়েন্ট ডিডাকশন, আরও আছে আরও বড় ধরনের জরিমানা, সেটা আর্থিক জরিমানা, এবং ইউরোপিয়ান কম্পিটিশন থেকে বাদ পড়ার সম্ভাবনা, তবে সেটা অনেক পরের আলাপ, প্রমাণিত হওয়ার ব্যাপার আছে, প্রমাণ হলে তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই অভিযোগও টলাতে পারলো না গার্দিওলাকে, সেখান থেকেই শুরু হলো এই মৌসুমের টার্ন অ্যারাউন্ডটা।
স্পার্সের কাছে ফেব্রুয়ারিতে হারার পর কোনো কম্পিটিশনেই একটা ম্যাচও হারেনি গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে খেলেছে তারা এরপর 14টি ম্যাচ, জয় 13টিতে আর ড্র শুধুমাত্র একটা ম্যাচে নটিংহাম ফরেস্টের সঙ্গে। আরও যদি স্পেসিফাই করে বলা হয়, নটিংহামের সঙ্গে ড্র এর পর সিটি 12টা ম্যাচ খেলে জিতেছে, 12টিতেই ছাড়িয়ে গেছে আর্সেনালকেও। অপরদিকে আর্সেনাল পুরো মৌসুমে 248 দিন টেবিলের শীর্ষে ডমিনেট করেও শেষ 8 ম্যাচে সম্ভাব্য 24 পয়েন্ট থেকে নিতে পেরেছে মাত্র 9 পয়েন্ট এবং খুইয়ে ফেলেছে সেই প্রিমিয়ার লিগ শিরোপাটা যেটা তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। এরকম টার্ন অ্যারাউন্ডের পিছনে যে শুধু গার্দিওলা নন, ডেফিনেটলি বড় ক্রেডিটটা পাবেন তার ডিসপোজালে থাকা প্লেয়াররা। কিন্তু এবারের স্কোয়াডে গার্দিওলার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর্লিং ব্রাউট হালান্ডের মতো একজন স্ট্রাইকারকে তার দলে এবং দর্শনের সঙ্গে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেই রাস্তাটা খুঁজে বের করা। একটু ফিরে যেতে হবে গত মৌসুমে ট্যাকটিক্স বোর্ডে, আমরা গত মৌসুমে ম্যানচেস্টার সিটির একটা ট্যাকটিক্যাল সিচুয়েশন এক্সপ্লেইন করব। গার্দিওলা প্রতি মৌসুমে তার দলে ছোটোখাটো কিছু পরিবর্তন আনেন এবং গত টাইটেল উইনিং মৌসুমে যেটা তিনি গতবার করেছিলেন সেটা হচ্ছে ফোডেন নর্মালি লেফট উইংয়ে ওই জায়গাটা অকুপাই করে থাকেন, এই মৌসুমে যেটা করেছেন তিনি খেললেন একটা ফলস নাইন পজিশন এবং সিলভাকেও খেলালেন ফলস নাইন পজিশনে। সিলভা এই মৌসুমে রাইট উইংয়ে খেলছেন কিন্তু সিলভাকেও গত মৌসুমে এই পজিশনে শুরু করা হলো, অর্থাৎ ফোডেন এবং সিলভা দুজনেই ডাবল ফলস নাইন পজিশনে খেললেন। গার্দিওলার মাঝখানে একটা ব্যাপার আছে, তিনি শতাব্দী পুরনো ট্যাকটিক্স রিভাইভ করে মডার্ন গেম অফ ফুটবলে দারুণভাবে ইন্টিগ্রেট করতে পারেন, অনেকটা নিজের করে নেন একজন মানে প্রখ্যাত আর্টিস্টের মতো। সেই 1930 সালের অস্ট্রিয়ান দল যাদেরকে বলা হতো ভুন্ডের টিম, সেই দলের ফরওয়ার্ড মাতিয়াস সেন্ডলার প্রথম ফলস নাইন কনসেপ্ট নিয়ে খেলা শুরু করেছেন। ফলস নাইন কনসেপ্টটা কি, যিনি একজন ফরওয়ার্ড কিন্তু তিনি বক্সে প্রেজেন্ট না থেকে তিনি মূলত মাঝ মাঠে নেমে আসেন, যার ফলে এই হাফ স্পেস ধরে যেই সামনের ফরওয়ার্ড মিডফিল্ডার রয়েছেন, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার এবং একই সঙ্গে যেই ফরওয়ার্ড উইঙ্গার রয়েছেন, তারা এই স্পেসটা ক্রিয়েট করে দেওয়ার কারণে তারা সামনে ফরওয়ার্ড প্লে করার সুযোগ পান এই ফলস নাইন, যিনি পজিশনটা ফাঁকা করে দেন। 2008 সালের এল ক্লাসিকোতে মেসিকে খেলালেন তিনি সেই পজিশনে স্যামুয়েল ইতোর সঙ্গে সুইচ করে। যাই হোক, সেই আলাপের দিকে না যাই, গত মৌসুমের আলাপে ফেরত আসি। কখনো কখনো ফোডেন তিনি এই ফলস নাইন পজিশনে খেলেন, কখনো সিলভা এখানে না খেলেন তিনি ফলস নাইন পজিশনে খেললেন। এই ট্যাকটিক্সের সুবিধা হলো বিল্ড আপের সময়, অর্থাৎ যখন বল নিয়ে আপনি প্রতিপক্ষের হাফে এগোতে থাকবেন তখন বল নিয়ে এগোনোর সময় মিডফিল্ডে আপনি একজন এক্সট্রা ম্যান পান, অর্থাৎ যদি মিডফিল্ডে এখানে ডাবল পিভটে দুইজন থাকেন তাহলে সেক্ষেত্রে একজন সেন্ট্রাল মিডফিল্ডের সাথে সেই ফলস নাইনও এসে তিনি মিডফিল্ডে চারজনের একটা, যদি থ্রি ম্যান মিডফিল্ড হয় সেই থ্রি ম্যান মিডফিল্ডকে ওভার পাওয়ার করে চার ম্যান মিডফিল্ডে একজন এক্সট্রা ম্যান নিয়ে প্লে লিঙ্ক বিল্ড আপ করার জন্য একটা সুবিধা পাওয়া যায়। সো এটা কীরকমভাবে আসলে দেখা যায় আর একটু স্পেসিফাই করে বলা দরকার। গত মৌসুমের 4-3-3 থেকে একটা বিল্ড আপ প্লেতে 3-2-5 বা 3-2-3-2 সিচুয়েশনের একটা বিল্ড আপ দেখা যাচ্ছে, যেখানে যে ঘটনাটা ঘটে, ধরলাম সিলভা তিনি ফলস নাইন পজিশনে শুরু করেছেন, হেইজুস দলে নেই, হেইজুস সাইড বেঞ্চে বসে আছেন। সিলভা যদি শুরু করে থাকেন, সিলভা যে কাজটা করতেন সেটা হচ্ছে কানসেলের মধ্যে ইনভার্ট করে ফেলেছেন এবং রদ্রির কাছে যদি ধরে বলটা আছে তাকে একজন নাম্বার 9 প্রেস করছেন, তার সামনে প্রচুর অপশনস আছে বলটা খেলার জন্য, কিন্তু এই মিডফিল্ডটাকে, এই মিডফিল্ড জোনটাকে ওভারলোড করার জন্য সিলভা যেটা করতেন সেটা হচ্ছে তিনি কানসেলোর সামনে নেমে আসতেন এবং গুন্ডোগান তিনিও কিছুটা সামনে পিছনে নেমে এসে তিনি একটা মিডফিল্ড ওভারলোড তৈরি করতেন, মিডফিল্ডের 4, মিডফিল্ডের 3 বা মিডফিল্ড 4 এর এগেইনস্টে 4-4 বা 4-3 সিচুয়েশন তৈরি করার জন্য, যার ফলে যেই ঘটনাটা ঘটতো, যেহেতু ডিব্রুইনা তিনি একজন ফ্রি 10 রোলে খেলে থাকেন, ডিব্রুইনার জন্য পুরো স্পেসটা ফাঁকা থাকে এই জায়গায় ড্রিফট করার জন্য, যখনই তার কাছে বল আসে সেটা রিসিভ করে সামনে আগানোর জন্য, এবং যেহেতু আসলে কাউকে ট্র্যাক করার নেই সেহেতু একটা বড় স্পেস কিন্তু উইঙ্গাররা পেয়ে যান, অর্থাৎ যেই উইঙ্গার মাহারেজ যদি খেলে থাকেন, মাহারেজ নর্মালি তিনি যেটা করেন তিনি হচ্ছেন কখনো ওভারল্যাপ করেন, আবার কখনো তিনি ওভারল্যাপ না করে তিনি কিছুটা আন্ডারল্যাপ করেন বা ইনভার্ট করে তিনি বল নিয়ে বক্সের দিকে ক্রস পিং করেন, যেখানে কিন্তু অলরেডি ডিব্রুইনা কিংবা ফোডেন তিনি সামনে থেকে বক্সে এসে ওভারলোড তৈরি করার চেষ্টা করেন। যদি ফোডেন এক্ষেত্রে তিনি যদি ফলস নাইন পজিশনে খেলতেন, ফোডেন সাধারণত মাঝখানে শুরু করতেন না, ফোডেন শুরু করতেন লেফট উইংয়ে, কিন্তু লেফট উইং থেকে তিনি ঠিক মাঝখানে জায়গাটা সোয়াপ করতেন গুন্ডোগানের সাথে, অর্থাৎ গুন্ডোগান তিনি কিছুটা হাফ স্পেসের উপরে লেফট ফ্ল্যাঙ্কে চলে যেতেন এবং গুন্ডোগান তখন এই যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো ড্রিফট করে বল সামনে নিয়ে ডিব্রুইনার সাথে 1-2 করে তিনি বল সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, এদিকে ফোডেন কিন্তু সেই মাঝখান থেকে সামনে এগিয়ে গিয়ে একটা বড় চান্স তৈরি করার চেষ্টা করতেন।
এই সিস্টেমটা তার জন্য ভালোভাবে ওয়ার্ক করছিল, কিন্তু এই একটা সিস্টেম ওয়ার্ক করা মানেই যে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে না তা কিন্তু নয়। এবং সেই ঘটনাটাই ঘটলো, কারণ এই মৌসুমে তারা পেয়ে গেলেন আর্লিং হল্যান্ডকে, এবং আর্লিং হল্যান্ডকে আসলে ফলস নাইন পজিশনে খেলিয়ে তার কিন্তু স্ট্রেংথ যেটা, সেই স্ট্রেংথে কিন্তু আসলে কাজে লাগানো যাবে না। হল্যান্ডের মূল স্ট্রেংথটা হচ্ছে তিনি একজন বক্স প্রেজেন্ট স্ট্রাইকার, তার কাছে বল দেওয়া হবে, তিনি তার বাম পা ডান পা লাফিয়ে মাথা ঝাঁকিয়ে মাথা দিয়ে যে কোনোভাবে তিনি গোলটা করতে পারবেন। হল্যান্ডকে আসলে ফ্যাসিলিটেট করার জন্য যে কাজটা গোয়ার্দিওলাকে করতে হয়েছে, যে স্যাক্রিফাইসটা করতে হয়েছে, সেটা হচ্ছে পেছন থেকে যারা বলটাকে বিল্ড আপ করে, প্লেটাকে বিল্ড আপ করে সামনে নিয়ে যান, এই পজিশনাল প্লেয়ের কাজটা করে থাকেন, তাদের থেকে একজনকে সরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু বিল্ড আপ বা পজিশনাল প্লেয়ের ক্ষেত্রে প্রিন্সিপালটাও তো তিনি আর গোয়ার্দিওলা ছেড়ে দিবেন না। এই ক্ষেত্রে যে কাজটা হলো মৌসুমের শুরুতে, সিলভা যিনি রাইট উইং বা ফলস নাইনে অপারেট করছিলেন তাকে নামিয়ে আনা হলো রদ্রির সঙ্গে ডাবল পিভটে, সামনে গুন্দোগান থাকলেন এবং কেভিন ডি ব্রুইনা যিনি ফ্রি টেন রোলে প্লে করে থাকেন তাদের কাজটা হলো অনেকটা ইন্টারচেঞ্জ করে ফ্রি এইট রোলে এই যে হাফ স্পেসটা আছে এই হাফ স্পেসটাকে অ্যাটাক করে হল্যান্ডকে সহায়তা করে। যেহেতু হল্যান্ড তিনি নিচে নামতে পারছেন না, হল্যান্ড যখন সামনে থাকছেন তখন ডি ব্রুইনা এবং গুন্ডোগান মিলে তারা হল্যান্ডকে যথেষ্ট পরিমাণ বল সাপ্লাইজ দিয়ে তারা চেষ্টা করেছেন যেন হল্যান্ড গোলগুলো করতে পারে, এবং হল্যান্ড কিন্তু প্রথম দিকে ভালো মতোই গোলগুলো করেছিলেন। হল্যান্ড যখন ড্রিফট করে বক্সের ঠিক বাম দিকে যান, হল্যান্ডের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, তিনি যখন বল এক্সপেক্ট করেন, যখন ডি ব্রুইনা এরকম একটা সিচুয়েশনে যাকে প্রেস করা হচ্ছে, তিনি যখন সামনের এই পকেট অফ স্পেসটা ফাঁকা পান, হল্যান্ড তখন ড্রিফটে লেফট করে সামনে চলে যান যেখানে ডি ব্রুইনা তার কাছে বলটা প্লে করেন। এই ধরনের সিচুয়েশনে যখন ড্রিফট করে তিনি বক্সের বামে যেতে থাকেন তখন হাফ স্পেসে অ্যাটাক করার জন্য জায়গা তৈরি হয়, যেটা বলছিলাম গুন্ডোগান এবং কেভিন ডি ব্রুইনা তারা কিন্তু এই বড় একটা স্পেস পেয়ে যান সামনে আক্রমণ করার জন্য। কিন্তু সিলভা নিচে নেমে আসে বক্সে, আসলে ওভারলোড করার মতো সিচুয়েশনটা কিন্তু থাকে না, যখন আসলে হল্যান্ড সামনে আছেন তখন সিলভাকে কি সামনে আসতে বেশ একটা সময় ক্ষেপণ করতে হয়, ততক্ষণে কিন্তু এরই মধ্যে বক্সটা বলটা আসলে এই প্লেয়ের মাঝখানে রিডিস্ট্রিবিউট হয়, হয়তো ডিফ্লেক্টেড হয়ে পিছনে চলে আসে বা প্লেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই সিলভা যেহেতু তিনি নিচে থাকতে পারছেন না, সেই একটা সমস্যা সমাধান করা গার্দিওলার প্রয়োজন হয়ে পড়ে। ইনভার্টেড রোলে কানসেলো ডিসপোজেসড হচ্ছিলেন এই মৌসুমে, কানসেলো খুব একটা যে ভালো করছিলেন প্রথম হাফে তা কিন্তু নয়, তাকে রেখে আসলে স্পেসটায়, এই যে স্পেসটা কানসেলো রেখে দেন সেখানে অপোজিশন বার্স ফরওয়ার্ড করে অ্যাটাক করার সুযোগও বের করে নিয়েছিল। লিভারপুলের ম্যাচে আমরা দেখেছিলাম, আমরা এর আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে দেখেছিলাম, ব্রেন্টফোর্ড 2-1 গোলে জিতে সেই এই জোনটাকে তারা অ্যাটাক করেছিল। বছরের শুরুর দিকে আরেকটা ঘটনা ঘটালেন পেপ গোয়ার্দিওলা, তিনি বার্নার্দো সিলভাকে পাঠিয়ে দিলেন লেফট ব্যাক রোলে। এই রোলটাকে আরও স্পেসিফিক করে বলা যেতে পারে তোদো কাম্পিস্তা, যার কাজ হচ্ছে তিনি মাঠের সব জায়গাতেই খেলেন। তোদো কাম্পিস্তা একটা স্প্যানিশ টার্ম, এই লেফট ব্যাক রোলে প্লে করানোর ঠিক একই সময় তিনি বিশ্বকাপের আফটার বিশ্বকাপের পর তিনি রিকো লুইসকে নিয়ে আসলেন রাইট ব্যাক রোলে। রিকো লুইসের কাজটা হচ্ছে যখন বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি 4-2-3-1 শেপে খেলা শুরু করে, রিকো লুইস তখন বিল্ড আপের সময় যখন রদ্রির কাছে বলটা যায়, রদ্রির কাছে বলটা যাওয়ার সময় তিনি ইনভার্ট করে তিনি রদ্রিকে পিভট হিসেবে সঙ্গ দেন। এর ফলে যে ঘটনাটা ঘটে, রদ্রি যেহেতু পিভট হিসেবে রিকো লুইসকে পান, সামনে একটা বড় ওভারলোডের সুযোগ তৈরি হয় যে প্লেয়াররা থাকেন। এখানে আরও সিগনিফিকেন্টলি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এদেরসেন, তিনি সামনে চলে আসেন। এদেরসেন সামনে চলে আসার পর একটা ঘটনা ঘটে এবং একটা শেপ দেখা যায়। এই এদেরসেন বক্স থেকে বেরিয়ে এসে দুই সেন্টার ব্যাকের পাশাপাশি যখন দাঁড়ালেন, এই শেপটাকে বলা হয় ডাব্লিউ এম শেপ। ডাব্লিউ এম শেপ সম্পর্কে যারা জানেন তারা ভালো মতোই জানেন যে বিংশ শতাব্দীতে এই শেপ বিপ্লব ঘটিয়ে ফেলেছিল ফুটবলকে। সেটাকেই যেটা বলছিলাম পেপ গোয়ার্দিওলা একজন আর্টিস্ট, তিনি ফিরিয়ে নিয়ে আসলেন মডার্ন ফুটবলে। ডাব্লিউ এম শেপের উদ্দেশ্যই হচ্ছে 3-2-3 শেপ, যেখানে অলরেডি একজন এক্সট্রা ম্যান আছে ম্যানচেস্টার সিটির, যেহেতু এখানে এদেরসন খেলছেন, 3-2-2-3 শেপ ক্রিয়েট করে একটা ওভারলোড তৈরি করা, যেখানে সলিড বেইজে পাঁচজন ডিফেন্ডার থাকবেন এবং পরবর্তী ফেজে পাঁচজন কিংবা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে ছয়জন প্লেয়ার আক্রমণে যেতে পারবেন। রিকো রদ্রির সঙ্গে পিভট হিসেবে থাকায় গুন্দো ডি ব্রুইনা সিলভা গ্রিলিশ সবাই হল্যান্ডকে বল সাপ্লাই দেওয়ার জন্য সুযোগ পেলেন। গ্রিলিশ তিনি যখন ওভারল্যাপ করেন, যখন সিলভা তিনি ইনভার্ট করেন, গুন্দো এই হাফ স্পেসটাকে অ্যাটাক করেন, ডি ব্রুইনা এই হাফ স্পেসটাকে অ্যাটাক করেন, সামনে রদ্রিরও স্পেস থাকে এবং এই ধরনের বিল্ড আপের ক্ষেত্রে ফ্রি পাসিং অপশন পাওয়া যায়। অর্থাৎ রদ্রি যখন সামনে এগিয়ে আসছেন তখন তাকে প্রেস করা হলে রিকো লুইস পাসিং অপশন পান, যদি গুন্ডোগান নিচে নেমে আসেন গুন্ডোগানকে পাস করা যায়, ডি ব্রুইনা নেমে আসলে ডি ব্রুইনাকে, অনেক ধরনের পাসিং লেন অপশন তৈরি হয়। অর্থাৎ অপোজিশন বক্সে ম্যান সিটি কখনো কখনো 3-2-5 শেপ থেকে বের হয়ে 3-1-6
শেপ, অর্থাৎ সামনে ৬ জনকে তারা কমিট করতে পারে বক্সে আক্রমণ করার জন্য। এই ঘটনাটা আরো সুবিধাজনক হয়ে দাঁড়ায় যখন স্টোনস রিকো লুইসের জায়গায় যখন স্টোনস ইনভার্ট করা শুরু করেন ডিফেন্সিভ ডিফেন্ডারের থেকে বের হয়ে, যখন তিনি রদ্রির সাথে পিভট রোলে খেলা শুরু করেন। প্রথম দেখা গেল বায়ার্নের সেই ম্যাচটাতে, বায়ার্নের ম্যাচটাকে ইজিলি ম্যানচেস্টার সিটি ন্যাভিগেট করে কোয়ার্টার ফাইনাল তাদেরকে হারিয়ে দেয়। এবং এই শেপটার, এই 3-2-5 বা 3-2-2-3 শেপ বা 3-1-6 শেপ, যেই শেপেই আপনারা এটাকে বলতে চান না কেন, সেই শেপেই রিয়াল মাদ্রিদকে ম্যানচেস্টার সিটি রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছাড়ে এই সেমিফাইনালের ম্যাচটাতে। এই যে মাস্টার স্ট্রোক গার্দিওলার প্রত্যেক মৌসুমে কিছু না কিছু বের করা, এই মাস্টার স্ট্রোককে আপনি জিনিয়াস বলবেন না তো কী বলবেন সেটা আমি আর জানি না, তবে ডেফিনেটলি তিনি পুরো যেই ট্যাকটিক্যাল সেট আপটা চেঞ্জ করেছেন ম্যানচেস্টার সিটির মাঝ মৌসুমে, হি ইজ ইনডিড আ জিনিয়াস। ব্যাক টু দ্য প্রিমিয়ার লিগ ফোল্ড এবং ট্রেবল নিয়ে ছোট্ট একটু আলাপ, তার আগে আপনাকে সিটির ট্রান্সফার পলিসিকে প্রশংসা করতেই হবে। হালান্ড যেখানে 52 গোল করে বসে আছেন এক মৌসুমে, সেখানে সব মিলিয়ে মাত্র 30% ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার সিটির স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজ। সেখানে সব মিলিয়ে এই ম্যাচ থেকেই, এই অল্প সংখ্যক মিনিট থেকেই তিনি করেছেন 17 গোল 5 অ্যাসিস্ট। আরও স্পেসিফাই করে বললে প্রত্যেক 141 মিনিটে তিনি একটি করে গোল করেছেন। তিনি আবার খেলতে পারেন ফলস নাইন হিসেবে, ফ্রি এইট হিসেবে, অর্থাৎ যখন পেপ গার্দিওলার ইচ্ছা হবে তিনি তার দলের ট্যাকটিক্সে পরিবর্তন আনবে, তিনি তখন নামিয়ে দেবেন হুলিয়ান আলভারেজকে এবং সেই গোলটাও তিনি কিন্তু ম্যানেজ করে দিতে পারবেন পেপ গার্দিওলাকে। তার জন্য মাত্র 14 মিলিয়ন পাউন্ড খরচ করা তো রীতিমতো এই দুর্মূল্যের বাজারে ভাই জিতছেন মার্কা একটা পরিস্থিতি। একই কথা প্রযোজ্য মানুয়েল আকঞ্জির জন্য, 17 মিলিয়ন থেকে 17 মিলিয়ন ইউরোতে ডর্টমুন্ড থেকে এনে অন্তত এই মৌসুমের সেকেন্ড হাফের জন্য হি হ্যাজ বিন আ হিউজ বার্গেইন ফর ম্যানচেস্টার সিটি। প্রায় 2 মৌসুম ডাগআউটে বসেছিলেন নেইথান আকে চেলসি থেকে আসার পর, এরপর তিনি এই মৌসুমে দেখিয়েছেন আসলে নেইথান আকে কি করে দেখাতে পারেন। তিনি একজন সলিড লেফট ফুটেড ডিফেন্ডার এবং ম্যানচেস্টার সিটির পরবর্তী সাফল্যে তিনি একজন ইনস্ট্রুমেন্টাল ভূমিকা রেখেছেন। আর হালান্ডের ব্যাপারে কিছুই বললাম না এই ভিডিওতে, তার জন্য আলাদা করে একটা ভিডিও রাখা উচিত, এবং অন্তত বলতে পারি এমনকি ডিব্রুইনের জন্য এই ভিডিও একটা আলাদা করে রাখা উচিত, সেটা হয়তো আমরা পরবর্তী সময় করে থাকবো। গ্রিলিশ, জ্যাক গ্রিলিশ, তিনি প্রমাণ করেছে যে ম্যান সিটি তার জন্য 100 মিলিয়ন খরচ করে ভুল কিছুই করেনি। সব কিছু এত ভালোভাবে সুরে মিলে গেছে যে অনন্য এক ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আছে এখন ম্যানচেস্টার সিটি। একদিকে ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ, আর অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপ ফাইনাল জিতলেই 1999 সালের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতবে ম্যানচেস্টার সিটি। গোয়ার্দিওলা মুখে যতই অস্বীকার করুন না কেন যে তিনি এত কিছু ভাবছেন না, এত ফাইনাল নিয়ে তিনি চিন্তা করছেন না, তার কোনো টেনশন নেই, তার ধারালো চোখের দৃষ্টিটা সেই ট্রেবলের দিকেই, কিন্তু আপনি যে দলের সমর্থকই হন না কেন মেনে নিন, আমরা পেপ গোয়ার্দিওলার জগতেই বাস করি, তার অনুসারী হয়ে নয় তার অনুরাগী হয়ে। ফুটবল নিয়ে আর কি কি কন্টেন্ট দেখতে চান সেটাও আমাদেরকে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ম্যানচেস্টার সিটির সাফল্য নিয়ে আপনার কি মতামত সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যে কোনো সময়ের যে কোনো মুহূর্তে কন্টেন্ট দেখতে চাইলে ভিজিট করুন প্রথমআলো.com এবং একই সাথে ফলো করে রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।